সম্মানিত সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষার্থী ভাই বোনরা, আপনারা আমাদের সমস্যা সম্পর্কে সকলে অবগত। শুধুমাত্র আপনারা না, যেহেতু কিন্তু সাত বছর ধরে আমরা একটি সরকারের ঘটনার বিরুদ্ধে ঘটনা হইতে হইতে ক্লান্ত, রাস্তা আটকাতে আটকাতে ক্লান্ত, তাদের কোন কিছুই বাংলাদেশের মানুষের জানা বাকি নেই। তখন আমরা বললাম যে কি ছাত্র এই ছাত্রকে চুষে খাচ্ছে, সমস্যা করছে। তখন আমরা সাংবাদিক সম্মেলন করে জাতিকে সব কিছু জানিয়ে দিয়েছি। তারপরে অনেক সময় অপেক্ষা করার পরে কোনো সমাধান আমরা পাইনি। সারস্বতী রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু সমাধান না পাওয়ার পরিস্থিতিতে তারপরে একুশে অক্টোবর আপনারা জানেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে চরমভাব সৃষ্টি করে অনেক মানুষের অভিশাপ মাথায় নিয়ে আমরা রাস্তা আটকিয়ে রেখেছিলাম শুধুমাত্র একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে। আমরা শিক্ষার্থী, বিশ্বাস করেন ভাই, আমরা মানবিক, মানুষের দুঃখ দেখলে, বন্যা দেখলে, খেলা দেখলে আমরা দৌড়ে চলে যাই। মানবিক শিক্ষার্থীরা রাষ্ট্রের মানুষকে কষ্ট দেবে এটি একটি ইউটোপিয়া ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের আজকে দুটো হচ্ছে কেন জানেন, আমরা চাই এবারই হোক শেষ কষ্ট দেওয়া, কারণ এই সাত তলা যদি সুষ্ঠু সমাধান পায় টাকা সহ সুষ্ঠু থাকবে। আমরা কঠোর কর্মসূচি করার পরে একটি দিন ধরে সমাধান পাইনি, তার ফলশ্রুতিতে আজকে 23 অক্টোবর আমরা আবার সেই বিক্ষোভ কর্মসূচি করলাম। এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আসলো না, অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষার্থীদের জন্য। কিন্তু শোষণ বঞ্চনা এবং উচ্চশিক্ষা যাওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে বহন সৃষ্টি হয়েছে, সুষ্ঠু সমাধান হওয়ার আগ পর্যন্ত একজন শিক্ষার্থীও কিন্তু থামবে না। আমরা পড়তে চাই, পড়ার টেবিলে ফিরিয়ে যেতে হবে একমাত্র এবং একমাত্র সমাধান স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়, উত্তর দক্ষিণ সব কিছু মিলে সাতকলেজ ক্যাম্পাস নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা দিলে কেবল সব শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাবে। দেখলাম উচ্চতর কর্তৃপক্ষ সমকালে বলেছেন বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। আমরা কর্তৃপক্ষকে বলছি আমাদেরও এই ঢাকা শহরকে সুস্থ রাখা সম্ভব না। যদি ঢাকা শহর সুস্থ রাখতে হয় একমাত্র, আবারও বলছি একমাত্র সমাধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য একটু সময় দিচ্ছি, সে সময়টি আগামীকাল থেকে শনিবার পর্যন্ত। আমরা শুনেছি সিন্ডিকেটের সক্রিয় চক্র বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে, শিক্ষার্থীদের কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশে কি শিক্ষার্থীদের কমিয়ে দেওয়া সম্ভব? তবুও স্বাভাবিক সচেতনতা নিশ্চিত করার জন্য আমরা বৃহস্পতিবার প্রত্যেকটি ক্যাম্পাসে নতুন করে আবারও গণসংযোগ করব। যদি কোনো সিন্ডিকেটের সদস্য লোপাটের অংশ থেকে কোটি কোটি টাকা খেয়ে এই শিক্ষার্থীদের দমন করতে আসে, তাদের বিরুদ্ধে ক্যাম্পাসের মধ্যেই শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করবে এবং প্রতিহত করবে। তাদের প্রত্যেকটি ক্যাম্পাসে আওয়াজ উঠান। আমরা সাত কলেজের অনেক কথা আছে, অনেকে অনেক কিছু বলতে চায়, কিন্তু আমরা বলবো আমরা সবাই এক এবং অদ্বিতীয়ভাবে ঢাকার প্রাণ কেন্দ্রে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি চাই। বৃহস্পতিবার গণসংযোগ শেষে শুক্রবার অপেক্ষা করব, শনিবার বিকেলে মধ্যে যদি কোনো ঘোষণা না আসে তাহলে সাংবাদিক ভাইদের বলব শনিবার ঠিক এই জায়গাটিতে সাতজনের শিক্ষার্থীরা মিলে আরেকবার সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আপনারা কল্পনা করতে পারবেন না পরবর্তী কর্মসূচি কতটা কঠোর থেকে কঠোর হয়। কিন্তু যদি এর মধ্যে সুস্থ সমাধান পেয়ে যায়, এই রাষ্ট্রকে প্রতিশ্রুতি দিতে চাই, যদি কোনো অশুভ শক্তি রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আসে
এই সাত করে শিক্ষার্থী তাদেরকে দমন করবে আমাদেরকে মানসিক শান্তি দিন সাত করেকে মানসিক শান্তি দিন আমরা রিপিট করছি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র সাত করে নিয়ে নিল যান কাজেই আর কথা বাড়িয়ে লাভ নাই সবাই ক্লান্ত আমরা বলবো সবাই একটা কথাই বলবো শিক্ষার্থী ভাই বোনেরা এবার যদি সমাধান না হয় আর কখনো হবে না আপনারা কেউ কর্মসূচি ঘোষণা দিলে ঘরে বসে থাকবেন না সকল অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনার রাস্তা নামতে হবে যে আসবে তাকে প্রতিরোধ করব এবং তারপর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব শঙ্কা আছে বলে কি আমরা কমে যাবো যাবো না ভাই এরা তো ভাই আগে যারা দলীয় সরকার সবসময় রক্ত চায় রক্ত চেয়ে সমাধান করে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করবো তারা রক্ত দিয়ে সমাধান করবে না রক্তের আগেই তারা সমাধান করে দিবে এতটুকু কথা সবাই একতাবদ্ধ থাকবো কর্মসূচি দিলে দলে দলে যোগদান করে আমরা এখানে আসবার মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আমরা চিরকালে রাস্তা না বন্ধ করে দিব এবার আপনারা আর কয়েকটা দিন সহ্য করবেন শুধু যেটা এক মাসে টানতে হয় এক মাসে টানতে দু মাস টানতে হয় দু মাস টানবো দুই মাস পর আপনারা এমন সুষ্ঠু ঢাকা পাবেন যেটা কর্মরাতে ছিল আর একটি শব্দ বলবো না সাংবাদিকদের বলবো ভাইয়েরা আমার আপনাদের সম্পাদক থেকে শুরু করে সবাই জানেন আমাদের ব্যথা সাত বছর যাবত আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনারা যাবেন আপনারা শিক্ষিত সুস্থ মানুষ আমাদের দল আপনারা বোঝেন রাষ্ট্রের কাছে পৌঁছে দিবেন এতটুকু অনুরোধ থাকবো যখন ডাকবো দয়া করে আপনারা আসবেন আজকের মতো এখানে সামষ্টিক কর্মসূচি বন্ধ ঘোষণা করা হবে স্লোগান চলবে স্লোগান একদিনে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে আগামী শনিবার পর্যন্ত তারা সরকারকে সময় দিয়েছে আর পরবর্তীতে শনিবারের মধ্যে যদি কোনো একটি সমাধান না আসে তাহলে আগামী শনিবারে তাদের যে কর্মসূচি কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা ঘোষণা দিবে বলে জানিয়েছেন এবং আগামী শনিবার পর্যন্ত তারা সরকারকে সময় দিয়েছে এরপর যদি সরকার আমার এরপর যদি সরকার তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী শনিবারে তারা নতুন করে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে এমনটি কিন্তু জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা সরাসরি যুক্তি ছিলাম ঢাকা কলেজের সামনে থেকে যেখানে আজকের যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা একটি সামষ্টিক প্রেস ব্রিফিং এর মধ্যে দিয়ে সে বার্তা দিয়েছেন Gracias.